ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان ضيا مويتيني كي بتاستيك نزوبان خلن محبت بولن দয়াময় কে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমানির রহিম আবার বলছি দয়াময় কে আর-রহমান দয়াময় তিনি যিনি আল্লামাল কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন খলাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ ও ভাই আগে বলছেন কোরআন শিখাইছেন পরে বলেন মানুষ বানাইছেন উল্টা হয়ে গেছে বলার কথা ছিল সৃষ্টি করেছেন মানুষ শিক্ষা দিয়েছেন কোরআন তা না বলে আমার আল্লাহ বলেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান কোরআন শিখাইছি মানুষ বানাইছি ও বন্ধুরা উলামায়ে কেরাম এখানে আছেন আত তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসার বাইরা আরবিতে কথা আছে যেই কথাটা পরে বলা দরকার এটা যদি আগে চলে আসে তাহলে এর অর্থ দাঁড়ায় যে এই কাজের জন্যই তোমাকে বানানো হয়েছে এটাই উদ্দেশ্য তার মানে হলো প্রকৃত মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখেছে আরো জোরে মানুষ ওই যায় কোরআন শিখেছে মানে মানুষ বানানোই হয়েছে কোরআন শিখবার জন্য কোরআন শিখবে আল্লাহর কাছে মানুষ বলে গণ্য হবে কোরআন শিখবে না সূরতে মানুষ দেখা গেলেও আল্লাহর দরবারে মানুষ বলে গণ্য হতে পারবে ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون অনেক মানুষ এবং দিন বানাইছি জাহান্নামের জন্য লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা যাদেরকে হৃদয় দিয়েছি মেধা দিয়েছি যোগ্যতা দিয়েছি কিন্তু বুঝে না দুনিয়ার সব বুঝে কোরআন বুঝে না দুনিয়ার সব বুঝে ইসলাম বুঝে না দুনিয়ার সব বুঝে আল্লাহ রাসূল বুঝে না দুনিয়ার সব কিছু বুঝে কিন্তু আমার আল্লাহ কয় কিন্তু মসজিদ মাদ্রাসা বুঝে না এটা কিছুই বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা চোখ দিয়েছি দুনিয়ার অনেক আকাম কুকাম করে চোখ দিয়ে দেখে কিন্তু আমার কোরআনের আয়াত দেখে না আমার আয়াতগুলো দেখে না তিলাওয়াত করে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা রব্বে কারীম বলেন কান দিয়েছি দুনিয়ার কত কিছু শুনে এমন কি গুনাহের কাজ গানও শুনে কিন্তু আমার কোরআনের কথাগুলো শুনে না হাদিসের কথাগুলো শুনে না উলামায়ে কেরামের ওই হকের আওয়াজটা তার কানে যায় না সে শুনে না আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলেন তারা হলো চতুষ্পদ জানোয়ারের মত কার কথা কার কথা আল্লাহর কথা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কুদ্দুর বলছেন জীবজন্তু জানোয়ারের মত পরে আমার আল্লাহ কয় বালহুম আদল আল্লাহ কয় না শুধু কুদ্দুর না আরো নিকৃষ্ট আরো নিকৃষ্ট আরো পথভ্রষ্ট কেন জীবজন্তু জানোয়ারের মেধা এতটুকু না যতটুকু উত্তরে দিছি জীবজন্তু জানোয়ারের মেধা এতটুকু না যতটুকু মানুষ তরে দিয়েছে তার মেধার ঘাটতি থাকার কারণে সে উল্টা পাল্টা করবে এটাই স্বাভাবিক
কারণ পাগলে কি না কয় একটা কথা আছে না যে পাগল হয়ে গেছে যার ব্রেন নষ্ট হয়ে গেছে সে পরনের লুঙ্গি মাথায় বেঁধে ফেলবে এটা নিয়ে কোনো ঝামেলা না কারণ তার মাথাই হয়ে গেছে বিকৃত নষ্ট আমার ভাইয়েরা তাহলে আসেন আল্লাহ কয় জীবজন্তু জানোয়ার কুকুর বানর বিড়ালকে যতটুকু মেধা দিয়েছি মানুষ তরে তো ততটা দেই না তোর চেয়ে অনেক বেশি দিয়েছি অনেক বেশি দিয়েছি কুকুর বিড়ালের চাইতে তরে বেশি সুন্দর করে বানাইছি বানাইছিও সুন্দর করে মেধাও দিয়েছি বেশি রব্বে করিম ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম হে বান্দা চারটা জিনিসের কসম করে আমি মালিক বলছি তোকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি তাহলে মানুষকে আল্লাহ বেশি সুন্দর করে বানাইছেন বেশি মেধা দিয়ে বানাইছেন বেশি মেধা দিয়ে বানাইছেন আমার ভাইরা আমার বন্ধুরা আবার আবার আমার আল্লাহ কো আল্লামাহুল বায়ান তোর ভিতরে ভিতরে যা আছে এটা প্রকাশ করবার মতো একটা ভাষা আমি আল্লাহ তোকে দান করেছি বক্তব্য দেওয়ার কথা বলবার একটা যোগ্যতা আমি আল্লাহ তোকে দিয়েছি গরুর জিহ্বা আছে দাঁত আছে ঠোঁট আছে আমরাও কথা বলি জিহ্বা দাঁত ঠোঁটের সমন্বয়ে আমরা সুন্দর কথা বলতে পারি কিন্তু গরুর এত কিছু থাকার পরেও গরু আমাদের মতো কথা বলতে পারে না রব্বে করিম এটা তো আমি আল্লাহ তোদেরকে দিয়েছি কেন দিয়েছি কেন দিয়েছি এই সব যোগ্যতা দিয়ে আমাকে চিনবে এই জন্য কথা গো না কারে চিনবার জন্য আল্লাহকে চিনবার জন্য আর আল্লাহকে যে চিনে আল্লাহ কো এটাই বুদ্ধিমান এটাই বুদ্ধিজীবী إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب তাহলে আল্লাহ সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবে গবেষণা করবে গবেষণা না করার কথা কইছে না করার কথা কইছে করবে করবে বুদ্ধিমান যারা তারা গবেষণা করবে এই করবে ওই গবেষণা করবে মাটি নিয়ে গবেষণা করবে পানি নিয়ে গবেষণা করবে আসমান মহাশূন্য সৌরজগৎ নিয়ে তারা গবেষণা করবে করার পরে সর্বশেষ রেজাল্ট সিদ্ধান্ত তারা জানাবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা হে রব তুমি এগুলো বেহুদা অনর্থক বানাও নাই সুবহানাক তুমি পবিত্র ফাকিনা আযাবান নার আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই কথা যারা বলবে আল্লাহ আমার তালিকায় এরা বুদ্ধিজীবী হবে আর যদি যত বেশি গবেষণা করবে তত বড় করে যদি কয় দেয়ার ইজ নো গড তাহলে বুঝতে হবে এটা আবু জাহেলের নাতি পুতি ছাড়া আর কিছুই হতে পারে না